বুধবারই নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদের নামে জুনিয়র চিকিৎসকেরা যে কর্মবিরতি চালাচ্ছে সেটা নেপথ্যে রাজনীতি নেই তো, তার প্রশ্ন। রাজ্য খোলা মনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চেয়েছিল, কিন্তু তাতে সাড়া না দিয়ে উল্টে শর্ত চাপানো হচ্ছে। তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না, অর্থাৎ ফেলোমেন নেই। অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে। যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশনগুলো পালন করতে জবাব অবশ্যই এসেছে চিকিৎসকদের তরফেও। তাদের বক্তব্য, রাজনীতির নয় এই আন্দোলন, মনুষ্যত্বের। নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। বারে বারে ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা, যেখানে ভোরে সূর্য ওঠার আগেই আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীর অফিসে ইমেল পাঠাচ্ছেন আন্দোলনকারীরা, সেখানে দুপুর গড়াতেই কেন ফের বেঁকে বসছেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের আন্দোলনের পিছনে রাজনৈতিক শক্তির অস্তিত্ব স্পষ্ট বলে ফের অভিযোগ করেছে রাজ্য সরকার। সেই অভিযোগ আরো দৃঢ় হলো যখন স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানে বিজেপির ঘোরাঘুরি নজরে আসলো। আন্দোলনকারী চিকিৎসকদের হাওয়া দিতে দেখা যায় বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। বুধবার বিজেপির জেলখাটা নেত্রী তথা প্রাক্তন মডেল পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে অবস্থানে ডাক্তারদের মধ্যে বিস্কুট, চকোলেট ইত্যাদি খাদ্যদ্রব্য বিলি করতে। পামেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। মডেলিং ও অভিনয় ছেড়ে 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। 2021 সালে তাকে কোকেন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে। ধর্মতলার বিজেপি ধর্ণামঞ্চ ছেড়ে বুধবার পামেলা হাজির হয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানে। পামেলা চক্রবর্তীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপি নেত্রী একদা মাদক কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন অরাজনৈতিক। পরে সাংবাদিকদের সামনে এসে ফের সরব হন তিনি। আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক, কিন্তু তারপরে যা যা মুখ সেখানে দেখছি, যা যা ভাষণ, যা যা স্লোগান, তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বে কি যোগাযোগ, কি সম্পর্ক, সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কিভাবে আসছে, এগুলো তো একটা প্রশ্ন চলে আসে। বৃহস্পতিবার সকাল থেকে কুণাল তো বটে, সামগ্রিকভাবে গোটা তৃণমূলই পামেলার উপস্থিতি নিয়ে সরব হয়েছে। পামেলার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, একদা রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয় বৈদ্য, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের ছবি কোলাজ করে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল লেখে মাদক মামলায় অভিযুক্ত বিজেপি নেত্রীকে দেখা গেল অরাজনৈতিক প্রতিবাদে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তৃণমূল লিখেছে, আপনারা এই রাজনৈতিক উস্কানি প্রতিহত করুন এবং আপনাদের যে দায়িত্ব রয়েছে মানুষের জীবন রক্ষার সেই দায়িত্ব পালন করুন। সরব হন রাজ্যের মন্ত্রী শশী পাঁচাও। পহলে দিন সে হি ভাজপা কি সুবিধাবাদী বালি রাজনীতি রাজনীতি কর রহে হ্যাঁ। আরজি কর মে যো এক ঘটনা ঘটি, চিকিৎসক কি মৌত হুই হ্যায়, উসকে উপর বলাৎকার হোকে মৌত, ইস খুন পে হম লোগ সবি কোই শোকিত হ্যায়। আর ইসকো লেকে ভি ভারতীয় জনতা পার্টি কি যো এক সুবিধা লেনে কি কোশিশ, ইস প্রয়াস কো হম লোগ নে খণ্ডন ভি কিয়া, ধিক্কার ভি বোলা। अब देखिए, भारतीय जनता पार्टी के नेता पहुंच जाते हैं जहां जूनियर डॉक्टर्स प्रतिवाद कर रहे हैं शास्त्र भवन के सामने। कल चली गई विधायक अग्निमित्रा पॉल और आज उसी स्थान पे उपस्थित है बीजेपी के एक नेत्री जो नशीले पदार्थों को लेकर तस्करी की है विगत दिनों में, उसके लिए अरेस्ट हुई है। पैमेला गोस्वामी वो पहुंच गई है जहां हमारे जूनियर डॉक्टर्स प्रतिवाद कर रहे हैं स्वास्थ्य भवन के सामने। तो जूनियर डॉक्टर्स से यही हमारी अनुरोध है कि आप लोग बच के रहिए।
যদিও পাল্টা তোপ দাগে বিজেপিও। এদিকে পাবেলা গোস্বামী পাল্টা টুইট করে বলেন, রাজ্য পুলিশই আমায় ক্লিন চিট দিয়েছে আর আমি একজন মহিলা, এইভাবে মিথ্যে কথা বলে সর্বসমক্ষে একজন মহিলার ভাবমূর্তি নষ্ট করা যায় না। এসব তর্ক বিতর্কের মাঝে প্রশ্ন একটাই, শাসক দলের অভিযোগ কি সত্যি? সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।